বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য অতি দ্রুত বিদেশে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে খালেদা জিয়ার 80তম জন্মদিন এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, সংগ্রাম এখনো শেষ হয়নি। ভারতে বসে পতিত স্বৈরাচার এখনো ষড়যন্ত্র করা যাচ্ছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ এবং ধৈর্য ধারণ করতে হবে। আর কোনো নব্য ফেসিবাদ যাতে না আসতে পারে সেদিকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারতকে যিনি বসে আছেন শেখ হাসিনা তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতে পারেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ।